আসুস ভিভো বুক, প্রবলেম হচ্ছে মাঝে মাঝে চার্জার পায়, মাঝে মাঝে পায় না। তো এইখানে দেখেন চার্জারের লাইন কিন্তু এখন পাচ্ছে না, লাইট নাই, লাইট আসছে এখন না। ওকে, মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পায় না। এই এখন কিন্তু চলে গেছে, এখন আবার আসছে, ছেড়ে দিলাম, আবার চলে গেছে। এখানে কিন্তু এই যে লাইটটা জ্বলে নিভে, ওকে, লাইটটা জ্বলতেছে নিভতেছে। আমি যখন এখানে অ্যাডাপ্টারটাকে চাপ দিয়ে ধরে রাখতেছি, তখন কিন্তু এখানে লাইট আমরা পাচ্ছি। ওকে, যখনই ছেড়ে দিচ্ছি তখনই লাইটটা চলে যাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে যে এইখানে আমাদের কেবলটা ঠিক মতো পাচ্ছে না। যখন আমরা এইভাবে একটু চাপ দিয়ে ধরতেছি, তখন কিন্তু এখানে লাইটটা আসতেছে, আবার যখন ছেড়ে দিচ্ছি চলে যাচ্ছে, আবার যখন চাপ দিয়ে ধরতেছি আবার আসতেছে। ওকে, এই হচ্ছে প্রবলেম। তার মানে হচ্ছে যে আমাদের এই চার্জিং যে পোর্ট আছে, এই পোর্টটিতে প্রবলেম আছে। এই চার্জিং পোর্টের প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। তো এখন দেখেন আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়েছে। ওকে, তো আমরা প্রবলেমটা সলভ করছি। এটা পোর্টে প্রবলেম ছিল, তো এখন দেখেন আমাদের লাইট কিন্তু চলে আসছে অলরেডি। এখানে চার্জিং লাইট দেখা যাচ্ছে। এখন কিন্তু আমরা যদি বারবার চার্জার লাগাই এবং খুলি, সেক্ষেত্রেও কিন্তু চলে আসতেছে। এবং আমরা একটু অন করে দেখি যে আমাদের এখানে বারবার কানেকশনটা পাচ্ছে কি পাচ্ছে না। তো এখানে দেখেন যে চার্জিং কানেকশন কিন্তু আছে। তো আমরা এখন চার্জের কানেকশনটা খুলবো এবং আবার প্লাগ করে দেখব। দেখেন নাই, এখন আবার প্লাগ করি, এখন চলে আসছে। এখন আবার আনপ্লাগ করলাম, আবার প্লাগ করলাম, দেখেন এখন কিন্তু বারবারই প্লাগ হচ্ছে এবং আনপ্লাগ হচ্ছে। ওকে, মানে প্রবলেমটা আসলেই সলভ হয়েছে। তো এর প্রধান কারণটা হচ্ছে যে চার্জিংয়ের চার্জের পোর্টের ভিতরে যেই কানেকশনটা, এইভাবে যখন আমরা চার্জের পোর্টটা লাগাই তখন জিনিসটা এইভাবে থাকে। যখনই আমরা চার্জারটা ইন করি তখন এটা এইভাবে এইভাবে কানেক্ট হয়, কানেক্ট হয়ে সেটা চার্জ দেখায় আর কি। তো এই জিনিসটা একটু এরকম ফাঁকা হয়ে থাকতো, তো এটাকে আমি জাস্ট এখান থেকে এটাকে একটু চাপাই দিছি। চাপাই দেওয়ার পরে ফলে আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। ওকে, এখন পরিপূর্ণভাবে প্রবলেম সলভ। ধন্যবাদ।